পাচকুড়া বনমালী অটনামাস কলেজে তোমরা যারা এডমিশন জন্য ফর্ম ফিল করতে যাচ্ছ গ্রাজুয়েশন করার জন্য বা স্নাতক ডিগ্রি করার জন্য তোমাদের জন্য পোর্টাল ওপেন করা হয়েছে নোটিফিকেশন তোমাদের পাবলিশ করা হয়েছে তোমরা কবে থেকে ফর্ম ফিল করতে পারছো এবং তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে কোর্স ফি এবং তোমরা কি ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা দেখে নিতে পারছো তোমরা পাচকুড়া বনমালী কলেজ ডট ও পোর্টালে চলে যাবে সেখান থেকে তোমরা দেখবে এখানে অ্যাডমিশন অপশন আছে এখান থেকে ইউজি অপশন আছে তোমরা ইউজি অপশন গিয়ে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম পোর্টাল ওপেন হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউজ অ্যাডমিশন দু হাজার রয়েছে এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো ওকে তার আগে তোমরা এখানে নোটিফিকেশন আছে তোমাদের নোটিফিকেশন এখান থেকে চেক করে নিতে পারছো প্রথমে দেখো তোমাদের নোটিফিকেশন দেওয়া রয়েছে ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ নোটিশ তোমরা এই অপশনে ক্লিক করবে তোমরা এখান থেকে দেখে নিতে পারছো যে তোমাদের ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়েছে নয় পাঁচ দু চব্বিশ তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল স্টার্ট হয়েছে তোমরা এই পোর্টাল থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো ওকে এছাড়া তোমাদের এখানে আহ আর একটা নোটিশ তোমাদের দেওয়া রয়েছে এই নোটিশ থেকে তোমরা কিন্তু আহ কোন ডেটে তোমরা ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে তোমরা কিন্তু সেগুলো এখান থেকে চেক করে নিতে পারছো এই জন্য তোমরা ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ নোটিশ আছে তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে তোমরা এখান থেকে দেখে নিতে পারছো যে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু মেজর কোর্স বা অনার্স কোর্স তোমরা করতে পারছো তোমরা এখানে দেখো সিঙ্গেল মেজর সায়েন্স তোমাদের রয়েছে যেখানে বায়োটেকনোলজি বোটানি বিসিএ কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি তারপর ম্যাথামেটিক্স মাইক্রোবায়োলজি ফিজিক্স তোমরা অনার্স করতে পারছো এছাড়া তোমরা সোশ্যাল সায়েন্সের যেসব সাবজেক্টে তোমরা অনার্স করতে পারছো সেটা হচ্ছে বেঙ্গলি আছে এডুকেশন ইংলিশ হিস্ট্রি মিউজিক ফিলোজফিফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত আর সাঁওতালি এইসব সাবজেক্টে তুমি তোমরা করতে পারছো কমার্সের তোমরা কমার্স এবার তোমাদের দেখে নাও তোমাদের ফর্ম স্টার্ট হবে তোমাদের কিন্তু তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন হয়েছে আর লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে আর এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে এবার তোমরা যদি দুটো অ্যাপ্লিকেশন একশো টাকা প্লাস তোমাদের কিন্তু এক্সট্রা পঞ্চাশ টাকা তোমাদের লাগছে এরকম ভাবে তোমরা যতগুলো করবে একশো প্লাস আহ ফিফটি প্লাস ফিফটি এরকম করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে ওকে আর তোমাদের এখানে লিস্ট তোমাদের পাবলিশ করা হবে আঠাশ প্লাস দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু মেত্রিশ পাবলিশ হচ্ছে তোমাদের যদি কোনো কারেকশন বা অবজেকশন থাকে তাহলে তোমরা কিন্তু তিরিশ পাঁচ চব্বিশ তারিখের আগে তোমরা এই যে মেল আছে এই মেল আইডিতে তোমরা কিন্তু মেল করে তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারবে আর তোমাদের ফাইনাল যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু একত্রিশ পাঁচ চব্বিশ তারিখে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে আর তোমাদের এখানে আরও কিছু ডেট দেওয়া রয়েছে এটা ফার্স্ট প্রফেশন সিলেকশন লিস্ট যেদিন তোমাদের প্রফেশনাল লিস্ট বেরোবে সেদিনই কিন্তু তোমাদের সিলেকশন লিস্ট বেরোচ্ছে এটা একত্রিশ পাঁচ চব্বিশ তারিখে তোমরা অ্যাডমিশন হতে পারছো একত্রিশ থেকে এক তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে ওকে আর সেকেন্ড প্রফেশনাল সিলেকশন লিস্ট তোমাদের বেরোবে তিন ছয় চব্বিশ তারিখে আর সেক্ষেত্রে তোমাদের যে সিলেকশন লিস্ট টা সেটা তোমাদের তিন থেকে চার তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে সে সিমিলারলি

তোমাদের যেরকম সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা হিসাবেই কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্টে নাম আসবে ওকে তোমাদের প্রথম আহ ধরো যে কয় নাম আছে ত্রিশটা সিট থাকে প্রথমে কিন্তু তোমাদের জেনারেলে ত্রিশটা এস যদি দশটা সিট থাকে দশটা এরকম ভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে ওকে এবার তোমরা এখান থেকে সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কোন সাবজেক্ট থাকলে কোন সাবজেক্টে তোমরা মেজর সাবজেক্ট হিসেবে তোমরা পাচ্ছ বায়োটেকনোলজির জন্য তোমরা বায়োলজি আর কেমিস্ট্রি তোমাদের থাকতে হবে আর এক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের এগ্রিগেট মার্ক থাকতে হবে আর কিন্তু অবশ্যই তোমাদের যে বেস্ট সাবজেক্ট আছে ওটা কিন্তু পাস থাকতেই হবে প্লাস ফিফটি পার্সেন্ট বেস্ট সাবজেক্টে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা যারা বোটানি অনার্স নিয়ে মেজার কোর্স করবে তোমাদের জন্য বায়োলজি সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট মার্ক প্লাস ফিফটি পার্সেন্ট বেস সাবজেক্ট থাকতে হচ্ছে বিসি এর জন্য তোমার ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স তোমাদের থাকতেই হবে সঙ্গে ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট ফিফটি পার্সেন্ট বেস এটা কিন্তু সবগুলো তোমাদের কিন্তু সেমই আছে আর কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স বিসি এর জন্য কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স তোমাদের কিন্তু থাকবে

ফিজিক্সের জন্য ফিজিক্স সাইকোলজি বায়োলজি জুলজির জন্য বায়োলজি ঠিক আছে বিকমের জন্য অ্যাকাউন্টেন্সি আর ম্যাথমেটিক্স মতো থাকতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্রিসিয়েন করতে পারবে বেঙ্গলির জন্য বেঙ্গলির সাবজেক্ট এডুকেশনের জন্য সেম সাবজেক্ট ইংলিশের জন্য সেম সাবজেক্ট হিস্ট্রির জন্য সেম আর মিউজিকের ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট উইথ হাইয়েস্ট মার্ক যে টেন প্লাস হায়স্ট মার্ক পুয়েছে তার ভিত্তিতে তোমরা কিন্তু পাচ্ছ ফিলোজফির ক্ষেত্রে সেম সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেম সংস্কৃত সাঁওতালির ক্ষেত্রে তোমরা হায়েস্ট মার্ক যেটা পেয়েছো তার ভিত্তিতে নেওয়া হচ্ছে ফিজিওলজির জন্য হায়েস্ট মার্ক টেন প্লাস টু তোমরা যা পেয়েছো তার ভিত্তিতে এনসিসির ক্ষেত্রেও কিন্তু একই ঠিক আছে এক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে এরপর তোমরা দেখে নাও তোমাদের টোটাল অ্যাডমিশনের জন্য যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগছে এক্ষেত্রে তোমাদের সব অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে মার্কশিট যেগুলো তোমরা ভেরিফিকেশন যখন হবে তখন তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের দেখাতে হবে ওকে আর তোমাদের ওয়ান সেট প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম এক যে যে ফর্ম ফিল আপ করেছিলে সে যে ফর্মটা ছিল প্রিন্টেড ফর্মটা সাথে তোমাদের কিন্তু তোমাদের সাইন এবং তোমাদের গার্জিয়ানের সাইন কিন্তু তোমাদের লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে তোমাদের জেরক্স করার পর তারপরে সাইন লাগবে যেখানে তোমাদের মাধ্যমিক অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে ওকে দু সেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগছে জেরক্সের পর সেলফ অ্যাটেস্টেড করা থাকবে যেখানে তোমাদের মাধ্যমিকের থেকে হাই সেকেন্ডারি পর্যন্ত তোমাদের রেজাল্ট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এগুলো তোমাদের কিন্তু সব সাইন করা থাকতে হবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা ফোর্থ এর চারটে ফটো লাগবে যেটা তোমাদের অ্যাডমিশনের সময় লাগছে এছাড়া সেলফ ফটো কপি তোমাদের এস সি এস টি ও বিসি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু থাকলে তোমাদের লাগবে এছাড়া তোমাদের অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে আর অনলাইন জেনারেটেড তোমার যে অ্যাডমিশন হয়েছে তার জন্য যে অ্যাডমিশন ফি যে রিসিভ কপিটা আছে সেগুলো কিন্তু তোমাদের লাগছে ওকে